Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 17th December current affairs e notun ekta class niye elam. Prottek diner motoi tomader current affairs e 15 ta proshno provide korbo ar protidiner motoi prottekta proshner shonge thakbe extra data strategy ke background. Tumra class ta prothom theke shesh porjonto dekho. Ager class jara miss kore gecho tader jonno description box e link dewa ache, shekhan theke tumra ager class peye jabe. Okay, tahole cholo bondhura ajke class e guruttopurno current affairs e 15 ta proshno amra dekhe ni. ক্লাসের শুরুতেই দেখে নেব 16th ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ইউনিক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? এই প্রশ্নের উত্তর হচ্ছে জাসপ্রীত বুমরা। দুই নম্বর প্রশ্ন, 2021 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে দামোদর মৌর্য, তিনি কোঙ্কনি ভাষার লেখক। তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি সার্কো ক্যাপসুল যন্ত্রের মাধ্যমে যন্ত্রণাহীন আত্মহত্যাকে অনুমোদন দিল কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন আর মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক। তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, প্রত্যেকে সঠিক উত্তর করেছে, সঠিক উত্তর দাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা, সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি, তারপরের নাম উদিতা চক্রবর্তী, সুখচান বর্মন, দিব্যা রয়, অঙ্কনা ঘোষ, শোভনা ঘোষ, বেদান্ত ভাদুরী, রাজেশ্বরী, প্রত্যেকে সঠিক উত্তর করেছ। আজকে ক্লাসে হোমওয়ার্কের তিনটে প্রশ্ন আমরা শেষে গিয়ে দেখব, তার আগে দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে চলো শুরু করি। 17 ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড মেন 2021 প্রথম স্থানে কার নাম প্রকাশিত হলো? বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় প্রথম স্থানে কার নাম ঘোষিত হয়েছে? তো প্রথম স্থানে হয়েছে বারাক ওবামা, অপশন এ। ইউগভের আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এলো এমনই তথ্য, বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের মধ্যে প্রথম স্থানে বারাক ওবামা, দ্বিতীয় স্থানে বিল গেটস এবং তৃতীয় স্থানে শি জিনপিং। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সমীক্ষাতে বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের মোট 20 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় চতুর্থ স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পঞ্চমে আছেন জ্যাকি চান, ষষ্ঠ স্থানে ইলন মাস্ক, সপ্তমে আছেন লিওনেল মেসি, অষ্টমে রয়েছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নবম স্থানে ভ্লাদিমির পুতিন এবং দশমে রয়েছেন জ্যাকমা, বারোতম স্থানে রয়েছেন সচিন টেন্ডুলকর, চোদ্দতে রয়েছেন শাহরুখ খান, পনেরোতে অমিতাভ বচ্চন, সতেরোতম স্থানে ইমরান খান, আঠেরোতম স্থানে বিরাট কোহলি আর তালিকায় সর্বশেষ নাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওকে দুই নম্বর প্রশ্নে যাব, ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড ওমেন 2021 প্রথম স্থানে কার নাম প্রকাশিত হলো? তাহলে মহিলাদের ক্ষেত্রে, বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় মহিলাদের ক্ষেত্রে প্রথম তালিকায় প্রথম স্থানে কার নাম প্রকাশিত হয়েছে? অপশনে মিশেল ওবামা। মহিলাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মিশেল ওবামা, দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং তৃতীয় স্থানে রয়েছেন দ্বিতীয় রানী এলিজাবেথ। এই তালিকা ষষ্ঠ স্থানে আছে ইমা ওয়াটসন, নবম স্থানে আছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই, দশম স্থানে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, এগারোতম স্থানে আছেন কমলা হ্যারিস, বারোতম স্থানে আছেন হিলারি ক্লিন্টন আর তেরোতম স্থানে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ওকে যাব পরবর্তী প্রশ্ন, তিন নম্বর, রাজ কাপুর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক নামে প্রকাশিত জীবনীটি কার লেখা? তো এই জীবনীটি লেখা হচ্ছে অপশন ডি রাহুল রাওয়াইল, অপশন ডি। বইটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর সম্পর্কে, যিনি হিন্দি সিনেমার সর্বশ্রেষ্ঠ শোম্যান হিসেবে প্রশংসিত। রাহুল রাওয়াইল রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। চার নম্বর প্রশ্নে যাব, ভারতে সবথেকে বেশি বৈদ্যুতিক যানবাহন রেজিস্ট্রেশনের তালিকায় প্রথম স্থানে আছে কোন রাজ্য? তো প্রথম স্থানে আছে উত্তরপ্রদেশ, অপশন বি, আর দ্বিতীয় স্থানে আছে দিল্লি, তৃতীয় স্থানে কর্ণাটক। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, প্রচলিত লোকনৃত্য হচ্ছে রাসলীলা কত্থক নটাঙ্কি।
উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও। উত্তরপ্রদেশের বারাণসীতে দেশের প্রথম রোপওয়ে সার্ভিস চালু হলো। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দূরদর্শন কেন্দ্রের 8 স্টেশন উদ্বোধন করা হলো। উত্তরপ্রদেশ আত্মনির্ভর কৃষক ডেভেলপমেন্ট স্কিম বাস্তবায়নে অনুমোদন দিয়েছে। উত্তরপ্রদেশের হায়দরপুর জলাভূমি ভারতের 47তম রামসার সাইটে তকমা পেয়েছে আর উত্তরপ্রদেশের সরজু ক্যানেল ন্যাশনাল প্রজেক্টের উদ্বোধন হলো। এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 5 নম্বর প্রশ্নে যাব। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি মেডেল জিতল? তো ভারত জিতেছে মোট 6টি মেডেল, অপশন এ, যার মধ্যে 2টি সোনা এবং 4টি রূপোর মেডেল। পরবর্তী 6 নম্বর প্রশ্ন। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SJFI সম্প্রতি কাকে মর্যাদাপূর্ণ SJFI মেডেল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে? তো কাকে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে? অপশন ডি, সুনীল গাভাস্কার। অপশন ডি, নীরাজ চোপড়া SJFI স্পোর্টসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এবং ভারোত্তোলক মীরাবাই চানু স্পোর্টসম্যান অফ ওমেন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। তাহলে নীরাজ চোপড়া স্পোর্টসম্যান অব দ্য ইয়ার আর ভারোত্তোলক মীরাবাই চানু স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার নির্বাচিত হন। যাব 7 নম্বর প্রশ্নে। বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কেয়ার ফর হকি ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন কে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, রানী রামপাল। অপশন বি, ছবিতে দেখতে পাচ্ছ, তিনি ভারতীয় জাতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন। পরবর্তী 8 নম্বর প্রশ্ন। 2022 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে মধ্য এশিয়ার কয়টি দেশ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত? মধ্য এশিয়ার 5টি দেশ, অপশন সি, 5টি দেশ কী কী? কাজাকস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। যাব পরবর্তী প্রশ্নে, 9 নম্বর। সম্প্রতি রাধা উন্নি কোন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? ইনি হচ্ছেন রাধা উন্নি, কোন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ, সাউথ ইন্ডিয়ান ব্যাংক। অপশন এ, সাউথ ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ত্রিশুর, কেরালা, ইন্ডিয়া। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1929 সালে 29শে জানুয়ারি। বর্তমানে সিইও রয়েছেন মুরালী রামকৃষ্ণন। যাব 10 নম্বর প্রশ্নে। সিজিয়ান 605 নামে স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ? অপশন সি, চীন দেশ। চীনের রাজধানী বেজিং, রাষ্ট্রপতি শি জিনপিং, মুদ্রা হচ্ছে রেনমিনবি। চীন দেশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও। সম্প্রতি চীন ল্যান্ড বর্ডার ল পাশ করেছে। বিশ্বের প্রথম পৃথিবী বিজ্ঞান উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন। বিশ্বের ধনী রাষ্ট্রের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে চীন দেশ। শিয়ান 11 নামে স্যাটেলাইট লঞ্চ করেছে চীন দেশ। সম্প্রতি জং জিং 1D নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করল চীন। এই হচ্ছে চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 11 নম্বর প্রশ্নে যাব। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন NFDC ফিল্ম ডিভিশন এর MD এবং চিলড্রেন ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার CEO হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, রবীন্দ্র ভাকর ইন্ডিয়ান রেলওয়ে স্টোর সার্ভিসের 1999 ব্যাচের অফিসার রবীন্দ্র ভাকর। অপশন ডি। যাব পরবর্তী প্রশ্নে, 12 নম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে মা উমিয়া ধাম উন্নয়ন প্রকল্প এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? কোথায় করেছেন? গুজরাটে করেছেন। অপশনে, 1500 কোটি টাকা ব্যয় করে কৃষক সম্প্রদায়ের পূজ্য দেবী মা উমিয়ার মন্দির এবং অন্যান্য ভবন তৈরি করা হবে। গুজরাট সম্পর্কে আমরা জেনে নেব। রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। 1960 সালে পয়লা মে গুজরাট রাজ্যে প্রতিষ্ঠা হয়। গুজরাট সরকার নিরাময় গুজরাট যোজনা চালু করেছে। গুজরাটের একটি উপজাতীয় জেলা ডাংকে 100% জৈব চাষের জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সাগর শক্তি নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত হলো গুজরাটে। ভারতের বৃহত্তম উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে গুজরাট। কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রথম মামলা গুজরাট রাজ্যে চিহ্নিত হয়েছে। যাব পরবর্তী প্রশ্নে, 13 নম্বর। অ্যাক্সিস ব্যাংকের বোর্ড সম্প্রতি কাকে তার নতুন অতিরিক্ত অনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করেছে? কাকে নিযুক্ত করেছে? অপশনটি, আশিস কোটেচা। অপশন ডি,
ইনি হচ্ছেন আশিস কোটেচা। তাই অ্যাক্সিস ব্যাংক প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1993, সদর দপ্তর মুম্বাই। বর্তমানে চেয়ারপারসন রয়েছেন শ্রী রাকেশ মাখিজা। যাব পরবর্তী প্রশ্নে, 14 নম্বর, স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি কোন শহরে একটি ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপনের অনুমোদন দিয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে হায়দ্রাবাদে অনুমোদন দিয়েছে অপশন সি। সাইবার ডিপার্টমেন্টের উদ্দেশ্য উৎসর্গীকৃত এই ল্যাবরেটরি উন্নত ও সুবিধাজনক পদ্ধতিতে সাইবার অপরাধ মোকাবিলা করার ব্যবস্থাকে শক্তিশালী করবে। যাব শেষ প্রশ্নে, 15 নম্বর, ইউনেস্কো তার বৈশ্বিক সাংস্কৃতিক সম্পদের তালিকায় সম্প্রতি কোন মধ্য আফ্রিকান সঙ্গীত এবং নৃত্যের ধরনটি যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কঙ্গোলিজ রুম্বা। অপশন সি, এটি কঙ্গো দেশের এক প্রকার নৃত্য এবং সঙ্গীত কলা। এই নৃত্য এবং সঙ্গীতের ধরনটি শোক পালনের জন্য ব্যক্তিগত, পাবলিক এবং ধর্মীয় স্থানে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোয়েশ্চেন অব দ্য ডে। কোয়েশ্চেন অব দ্য ডেতে 3টে প্রশ্ন রেখেছি প্রতিদিনের মতো। তোমরা 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, ডেভিস কাপ 2021 জিতল কোন দেশ? দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি কোন দেশে ফোর্থ এশিয়া ইউথ প্যারা গেমস অনুষ্ঠিত হয়েছে? 3 নম্বর প্রশ্ন, কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রথম মামলা কোন রাজ্যে চিহ্নিত হয়েছে? 3টে প্রশ্ন রইল, উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা দেখব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 16ই ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় কবে? অপশন বি, 14ই ডিসেম্বর। অপশন বি। 2 নম্বর প্রশ্ন, ডক্টর ইডা এস কাডার অরেশন অ্যাওয়ার্ড জিতল কোন ভারতীয় ব্যবসায়ী? অপশন বি, আজিম প্রেমজি। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট 2021 ভারতের স্থান কত? অপশন সি, 56। 4 নম্বর প্রশ্ন, আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2021 জিতল কোন রেসিং কার ড্রাইভার? অপশন ডি, ম্যাক্স ভার্স্টাপেন। 5 নম্বর, আত্মনির্ভর ভারত রোজগার যোজনার আওতায় উপভোক্তা তালিকায় প্রথম স্থানে আছে কোন রাজ্য? অপশন সি, মহারাষ্ট্র। 6 নম্বর, তুর্কিতে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড টাইকেন্ডো চ্যাম্পিয়নশিপে রূপোর মেডেল জিতল কে? অপশন বি, চান্দীপ সিং। 7 নম্বর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন ডি, ফয়সাল হাসনাইন। 8 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আশু সুয়াস? অপশন এ, কোটাক মহেন্দ্র ব্যাংক। 9 নম্বর, 2021 ভারত থেকে ইয়াহুতে সবথেকে বেশিবার সার্চ করা ব্যক্তির তালিকায় প্রথম স্থানে আছেন কে? অপশন বি, নরেন্দ্র মোদী। 10 নম্বর, ইউথ ক্যানার্গি পিস প্রাইজ ফর 2021 জিতলেন কে? অপশন বি, রিয়া মহন্ত। 11 নম্বর, কোন রাজ্য সরকার আত্মনির্ভর কৃষক ডেভেলপমেন্ট স্কিম লঞ্চ করেছে? অপশন বি, উত্তরপ্রদেশ। 12 নম্বর, 2021 জন্য টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার কাকে মনোনীত করা হয়েছে? অপশন সি, এলন মাস্ক। 13 নম্বর, কোন শহর তার সরকারি কার্যক্রমে 100% কাগজবিহীন কৌশল বাস্তবায়নের জন্য বিশ্বের প্রথম শহর হয়ে উঠেছে? অপশন সি, দুবাই। 14 নম্বর, সম্প্রতি কোন সংস্থার তৈরি কিট মাত্র 2 ঘন্টার মধ্যে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে? অপশন এ, আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র, ডিব্রুগড়। শেষ প্রশ্ন, কিংবদন্তি গায়ক এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী ভিসেন্ট ফার্নান্দেজ সম্প্রতি প্রয়াত হন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? অপশন সি, তিনি মেক্সিকোর অধিবাসী ছিলেন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক এবং
বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।